বিক্রম, দেখো তোমার সঙ্গে যদি আমার কোনো সমস্যা হয়েও থাকে, তার মধ্যে তুমি তোমার মাকে কেন টেনে আনছো? উনি তো কিছু জানেনও না। আমার মা সেটাই যথেষ্ট কারণ নয় কি? আর আমি চাই না এই মুহূর্তে তুমি আমার মায়ের সাথে কথা বলো। সেটার কারণটা কি সেটাই তো আমি জানতে চাইছি। একটা মানুষকে তো অপমান করার একটা সীমা থাকে বিক্রম, তুমি তো এবার সেই সীমাটাও ক্রস করে যাচ্ছ। অপমানিত হলে গায়ে লাগে বুঝি? যার অপমান গায়ে লাগে তার অন্যকে অপমান করতেও গায়ে লাগা উচিত। দেখো কে কোন কথাকে কোন আচরণকে অপমান ভেবে নেবে তার দায় আমার নয়। আমি তো জানতাম যে কালকের কথা, কালকের ঝগড়া কালকে শেষ হয়ে গেছে, তুমি সেটাকে আর আজকে টেনে আনবে না। না শেষ হয় না, সবকিছু এত সহজে শেষ হয় না। তোমার হয়তো হয় কিন্তু আমার হয় না। তুমি কি চাইছোটা কি তুমি? এটাই তো আমার প্রশ্ন, এটাই তো আমার প্রশ্ন যে তুমি কি চাইছো।